বন্ধুসকল আজির এইটো ভিডিওত আমি আলোচনা করিম ষষ্ঠম শ্রেণীর সমাজ বিজ্ঞান পাঠ নং হৈছে 18 পাঠৰ নাম হৈছে উন্নত জীবন প্রয়োজন সমূহ গতিকে তোমালোকে ভিডিওটি স্কিপ নকৰাকৈ গোটেইখিনি চাই যোৱা এইটো ভিডিওত আমি সকলো প্রশ্ন উত্তর কেইটা আলোচনা করিম আর এটা কথা এইটো চ্যানেলত যদি নতুন হয় তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করব লগতে বেল আইকনখন চুই দিব যাতে এনেকুৱা আপডেটবিলাক পায়ে থাকে চোৱা এবাৰ আমি কোশ্চেন কেইটা লৈ গৈছো যেনে এক নম্বৰটো কৈছে মানুহৰ প্ৰয়োজন সমূহ প্ৰধানকৈ কেই ভাগত ভগাব পাৰি আৰু কি কি উদাহৰণেৰে সেই লিখা যেনে মানুহৰ প্ৰয়োজন সমূহ প্ৰধানকৈ দুটা ভাগত ভগাব পাৰি এটা হৈছে এক নম্বৰত ব্যক্তিগত প্ৰয়োজন আৰু সামাজিক প্ৰয়োজন চোৱা এইবাৰ ব্যক্তিগত প্ৰয়োজন সমূহ হৈছে যে মানুহৰ ব্যক্তিগতভাৱে জীৱন অবিবাহিত কৰিবলৈ যিবিলাক সামগ্ৰী প্ৰয়োজন অনুভৱ কৰে সেইবিলাকে হল ব্যক্তিগত প্রয়োজন আজির যুগত মানুহে নিজের আরাম আর সুরক্ষিতভাবে বিজুলি বন্ধন গেস ফ্রিজ কাপড় ধোয়া মেশিন ধুলি বালি আর মকরা বাল আতরুয়া মেশিন পাকঘরের চিমনি আদির দরে অনেক বস্তু ব্যবহার করে যাবর সামগ্রী ব্যক্তিগত প্রয়োজন পূরণের সহায় করে ইয়ার উপরি আধুনিক যুগর জ্ঞান অবদান ট্রেক্টর টিভি বিজুলি বাতি উন্নত পদ্ধতিরে নির্মিত রাস্তা ঘাট আদিয়ে মানুষের জীবন সু স্বাস্থ্যপূর্ণ করে তুলিছে দুই নম্বরটি হচ্ছে যে সামাজিক প্রয়োজন সমাজত সুস্থ সবল আর শান্তিপূর্ণভাবে জীবাই থাকিবলৈ মানুষের যিকোনো ব্যবস্থা আর সামগ্রী প্রয়োজন হয় এইবিলাকে হল সামাজিক প্রয়োজন সামাজিক প্রয়োজন সমূহের ভিতর জনস্থান শিক্ষা ধর্ম সংস্কৃতি মানবীয় গুণ সামাজিক নিরাপত্তা আদি প্রধান ব্যক্তিগত প্রয়োজন সমূহ উপরও এক সুচল জীবন যাপন করবলে সামাজিক প্রয়োজন নিতান্ত জরুরি ভৌগোলিক অবস্থান আর সামাজিক পরিবেশ ভিন্নতার ভাবে মানুষের সামাজিক প্রয়োজন সমূহ ভিন ভিন হব পারে দুই নম্বরটি হৈছে যে মানুষের জীবন ধারণের মান উন্নয়নের ব্যক্তিগত সামগ্রী সমূহ কেনেদরে সহায় করে উত্তরটি হৈছে যে আজির যুগর মানুষে নিজের আরাম আর সুরবার ভাবে বিজুলি রন্ধন গেস ফ্রিজ কাপড় ধোয়া মেশিন ধুলি বালি আর মকরা জালের আতরুয়া মেশিন পাকঘরের চিমনি আদির দরে অনেক বস্তু ব্যবহার করে উদাহরণ হিসাবে বন্ধন গেস দ্বারা রন্ধা কার্য ফ্রিজ বস্তু সংরক্ষণ করা কাপড় ধোয়া মেশিনের দ্বারা কাপড় সাফা করা ধুলি বালি আর মকরা আতরওয়া মেশিনের দ্বারা ঘর সাফা করা কাপড় ধোয়া মেশিনের দ্বারা কাপড় সাফা করা আদির দরে এনে বস্তু আমার দৈনন্দিন জীবন সুখ সমৃদ্ধ বড়াই আহিছে মানুষের জীবন ধারণের প্রণালী উন্নত করার ভাবে মানুষের প্রয়োজনের সীমা দিনক দিনে বৃদ্ধি হয় কোশ্চেনটো কৈছে যে প্ৰদূষণ মুক্ত পরিবেশৰ ভাবে তুমি কি কি ব্যৱস্থা হাতত লবা উত্তৰটো হৈছে সুস্থ সুন্দৰ আৰু প্ৰদূষণ মুক্ত পরিবেশৰ ভাবে সমাজত বৃক্ষৰ ওপৰ প্ৰকৃত সংৰক্ষণৰ আৰু চাফ চিকুণত আদি কামত মনোনিবেশ কৰিব লাগিব চাৰি নম্বৰ কোৱেশ্যনটো হৈছে যে শিক্ষানুষ্ঠানৰ পৰা তোমালোকে কেনেদৰে উপকৃত হ'ব পাৰিছা বহলাই লিখা উত্তৰটো হৈছে যে শিক্ষানুষ্ঠান বা বিদ্যালয়ৰ পৰা আমি আনুষ্ঠানিক শিক্ষা লাভ কৰিব পাৰিছ শিক্ষক শিক্ষয়িত্ৰী সহজ গুণ সহজ আদৰ্শ মানৱীয় গুণৰ বিষয়ে শিক্ষা লাভ কৰিব পাৰিছ বিদ্যালয়ৰ পাঠ্যপুথি অধ্যয়নৰ উপৰি পুথিভঁৰালৰ পৰা বিভিন্ন পুথি অধ্যয়ন কৰি জ্ঞান লাভ কৰিব পাৰিছ বিদ্যালয়ত অনুষ্ঠিত বছৰকীয়া খেল ধেমালিত অংশগ্ৰহণ কৰি শাৰীৰিক মানসিক আৰু আধ্যাত্মিক উচ্চৈত সাধন হৈছে আমি শিক্ষাগুৰুসকলৰ পৰা সকলো মানৱিক গুণ আয়ত্ত কৰিবলৈ যত্নৱান হোৱা উচিত এইবোৰ আমাৰ সামাজিক প্ৰয়োজন পূৰণ কৰি এক সুস্থ জীৱন যাপনৰ বিশেষভাৱে সহায় কৰিব কৈছে যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা কৈছে যে ক নম্বরটি সুখ সমৃদ্ধ আর সুস্থ জীবন যাপনের মৌলিক প্রয়োজনীয় বস্তুর বাহিরে আন কোনো বস্তুর প্রয়োজন নহয় এইটো হৈছে অশুদ্ধ খ নম্বরটি কৈছে যে আদিম যুগের মানুষে সূতাৰে
তৈয়ারী সাজ পাৰ পৰিধান কৰিছিল। এইটো হৈছে অশুদ্ধ। গ নম্বৰটো কৈছে জীৱন ধাৰণৰ প্ৰণালী উন্নয়ন কৰাৰ বাবে মানুহৰ প্ৰয়োজন সীমা দিনক দিনে বৃদ্ধি হয়। এইটো হৈছে অশুদ্ধ। গ নম্বৰটো কৈছে পুথিভঁৰালৰ জনস্থায় বিভাগৰ অন্তৰ্গত বিষয় এইটো হৈছে শুদ্ধ। উঙ নম্বৰটো হৈছে প্ৰদূষণ মুক্ত পৰিৱেশৰ বাবে বৃক্ষ ৰূপত প্ৰয়োজনীয়তা আছে, এইটো হৈছে শুদ্ধ। ছয় নম্বৰটো হৈছে যে সামাজিক প্ৰয়োজন হিচাপে মানৱিক গুণৰাজিক কোনো আৱশ্যকতা নাই, এইটো হৈছে অশুদ্ধ। এইটো ভিডিঅ'ত এইখিনিতে সমাপ্ত কৰি আছো। কথা এইটো চেনেলত যদি নতুন হয় তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, লগতে বেল আইকনখন চুই দিব যাতে এনেকুৱা আপডেটবিলাক পাইয়ে থাকে। আজিৰ এইটো ভিডিঅ'ত এইখিনিতে সমাপ্ত কৰি আছো। আকৌ আহি আছো আন এটা ভিডিঅ' লৈ। গোটেইখিনি চোৱাৰ বাবে ধন্যবাদ।